সারাদিন ঘরে কাজ করলেও আমরা সকালে এই যে পার্কে আসি, পার্কে এসে যে এনার্জিটুকু আমরা নিয়ে যাই, এই এনার্জিটুকু এখন আমরা পাচ্ছি না। কাজে আমার মনে হয় বা আমাদের মনে হয় যে ইমিডিয়েট আমাদের এই পার্কটা খুলে দেওয়া উচিত। সব পার্কই খুলে দিয়েছে, সব পার্ক খুলে দিয়েছে, কিন্তু আমাদের এই রমনা পার্কটা এখন তা আমরা চাচ্ছি যে যতটা সম্ভব পার্কটা খুলে দেওয়া। বাংলাদেশে সমস্ত কিছু খুলে দেওয়া হয়ে হয়েছে এবং নতুন নতুন পার্ক সৃষ্টি করা হচ্ছে। উত্তরাতে একটা নতুন পার্ক হলো, সেখানে খুলে দেওয়া হলো যে এখানে কোনো প্রকার পোষা যাবে না, যারা ব্যায়াম করে বা হাঁটাহাঁটি করে তাদের জন্য উন্মুক্ত। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আপনারা মেহরবানি করে এই পার্কটা খুলে দিন, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে, সকাল 10টা পর্যন্ত। আমাদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়, রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটতে হয়, ধুলাবালি যে কোনো সময় ময়লার গন্ধনা করতে পারে, ময়লার গন্ধের জন্য হাঁটাই যায়। তো আমরা চাই অতি দ্রুত আমাদের এই পার্কটা খুলে দেওয়া হোক, আর যদি বন্ধ থাকে সবার জন্য মনে থাকবে, খুললে সবার জন্য খুলে দেওয়া হবে। আর আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত, আমরা অনেকবার শুনেছি যে এখানে কয়েকটা তারিখ ডেট দেওয়া হয়েছে খোলার জন্য, কিন্তু শুনতেছি মাসের পর মাস কিন্তু খোলা হয় না। তা আমরা চাই কর্তৃপক্ষের কাছে যে অতি দ্রুত যেন আমাদের পার্কটা খুলে দিয়ে হাঁটা চলার জন্য একটা ব্যবস্থা করি।